दामी जिन देखा सुंदर हरि दुई दे रानी बे इते बल खाई आईब उठती बेरे चुबे तुलिबे चुबे तुलिबे एल्लो हरिणे तीन चार दिन साल जाए बुझो ना और सुबईबार फरे इबार चूल रूप दी बांधी उद दी बेना मदाई आईली बेसा बेसि खरी पेज दी और हाटी खरग तेल दी पत्ता बनाई दिवे तारी बाकी गुण तो आरो को हाथ हुई ना ये बात था तो बोले डाइंग टेबल हो बात इतना को दी उठती कर लाके बा एक गलस बात था बा अरुट्टी भूंगी बा एक गलस बात था बा अरुट्टी भूंगी बा बुद्धि एक और बाला की स्वानंद है तो ना दर ए कितना लग गुदे कना पायरे तो यूं तो आरे कन हाथ हुई तो सलाम दे जुदी बुढ़ा पिंधी जाए मानसे गाय नबना तुरार मत बेज्जित माइ फल गोटा दुनिया मध्य एन नानाधरण रोग बालाय नामी रास्त बहर नदेखे मरत फकल आजकल प्लस्टिकर बुढ़ा पिंधि माथार मध्य टुभी लगे आत्मजा लगे चला बेड़ा घर और उनो बुढ़ा पिंधि गेले मानसर कुनजर तुनो बाचिबे और बहरे तुनो मुक्त तईबे मारम्मा तर मत किपटे बेड़ान नदी दाम कत दिन फ्री जरन ए तेल तो फिर हो
ফ্রি এন্ডা আছে এন্ডা আছে জি ও আছে এটা তাই কিছু না দেখি ও নদীতে লাগিন না ওই দেখুন কোলেস্টর ফ্রি আচ্ছা তুলে গেহর না তো কোলেস্টর বে দাও না ওরে বাজি আই অনেক কই অনেক তেল মানছে মানে লইন ঘর যাই নে ও কি আছে ন আছে ঘর কে ফরেন না জানেন না তাইলে ইদার হাতে নাই জাগাওন ফরে লইন এন্ডে কি লেখা আছে বুঝুন না ফরিব দেরি তো জিনিস কই এ আপসে ব্রিজ ভিতর আছে তার লগ আছে আচ্ছা দ তাড়াতাড়ি দ এখন বেকন প্যাকেট করি না দোয়ার কারণ 15 টি 25 টি আর সলিল দে ইয়া ও সাসি কি রে ওড়া কি দে ও আ সাত টাকা সিলে দে একখান শার্ট হয় বা শিরো সেখান কিনিত না ভারস না হতুন কিনতে ওয়া সাসা কাল সরি করে দিয়া দিয়ে কত দিন সাসা কি আর ডেট গো দেন না বাপ দু খাবার দেন ও বেশি তুই ওড়া হার হত হত হবি ও আসল কথা তো না হই তোমার আম মাঝেতে বাসিয়েছিল এতে আর সাসা আর লগি তোমার রে তোমার বিয়ে করি বেলা বুঝছো না এখন আর সাসা তোমার সাথে যাই না লাই এখন আর সাসা তো বলে ভসন গিয়ে আর আর সাসা তোমার বিয়ে করে লইছিল ইচ্ছে নইলে এতদিনে তুমি আর সংসার করতে মানে তুমি আর বিবি হইতে আরি আজ কোয়াল খারাপ দে সাসা সংসার করতে লাগ বুঝছো না ছোট আ ছোট ছোট বিবি জি ওমা আপনি কিছু লাগবে ওমা আমি দেখলাম আমার ছোট বিবি রে এ তুমি কোন কেন আপনি ছোট বিবি আমার ছোট বিবি তো তোমার সুলেরে কাম কে কইলো আচ্ছা না মানে কয়েকদিন যাবত মাথায় খুব চুলকাচ্ছে মনে হয় উকুন হয়েছে আর কি তাই ওই আমাদের ভাড়াটি পার্লারে যে মেয়েটা কাজ করে খালেদা আপনি যখন বাজারে গেলেন তখন আমি ওকে একটু সুন্দর করে নিলাম আর কি কেটে নিলাম তো ঠিক আছে খাইছো যখন তবে শুনো তোমাকে তো এখন একদম ফুরা বেড়া বেড়া লাগতেছে মাথার মধ্যে কুমটা দিয়ে রাখিও বুঝছো নাহলে সমস্যা হয়ে যাইব ও সদর আর কি চকলেট দাও না ওয়া আজ চকলেট খাইবে না আজ গুড় রই গিয়ে না কেন কই তো আমি তো খুশি করি নাই উন বয়স তো কম নর বিয়ে শাদী নকা হইতে লাগিও বিয়ে বিয়ে কথা কইতে লাগে না হ্যাঁ ও সদর দুঃখের কথা কি হই দেম ওই মা বাপ ব্যাগ মরে গিয়ে বুঝছো না মা মরে গিয়ে বাবা মরে গিয়ে তুই জানেন না দেখো তোর সাসা আছে না আর সাসা কিতে সাসাই বিয়ে ও মারে মার কথা না হইল এই বিয়ে কেন করছে আল্লাহ বলিয়ে না মাইয়ের সাথে গিয়ে দুই জায়গা বুঝছো না আল্লাহ সাথে যাই এই বিয়ে তো বলে ভাষা না গিয়ে এখন দুনু হইবে বিয়ে করিবে লাগিয়ে আহ কত বিয়ে করছো এবার বিয়ে করতে যাইবে সময় এবার আর নিয়ে লই না যাইও তুমি কোনো মিকে তুমি গুগে ছোটাইবে লাগে ধরো আর কদিন চকলেট খাইবা চকলেটে তো গুরু বুয়া হই গো না ও আই মন করতে দে আর সাসা মরে গেল ভাই পরে বিয়ে করছিম এখন আর করছর না হ্যাঁ ইয়ান কই ঠিক আছে তাহলে বিয়ে খাই আই খুঁজে আর সাসা দেখবো দেখনি সাসা যে এরকম সিটিং বাইব তো সিটিং বুঝি পাচ্ছি এ তো লাইতো তোরাতে আরা বছর ব্যারাম লাগি তাকে তোরা তো এই যে গসা মাজা কুড়া বাসা জীবন তো নগরস জিয়ে নালে বলি তোরাতে আড়ু বেতা খোঁড়ের বেতা মাথা বেতা এনে আরা বছর লাগি তাকে আর আর ঘরের ভিতরে মাই ফজিবে সরি করে এবার বয়স তোর তুনো বেশি আর দশকান ঘর সরি করে হই মাই ফই বেড়ে তো কোনোদিন ন দিলে মাই অসুস্থ হইতে ঘরের হাসকি এক না ঘরের হাসকি আরও নো আসে না
তোরত তো খাস কাম করিব সময় করে তোর তো গোড়া দিনে রাইতে এস্টার ফেলাস লই ভরি দেখস হন আর মা আর আরে বড় হইজ দে আর সাত জন ভাই বইনে আসিলাম আর আর বাড়ির মধ্যে গরু হাঁস কুড়া এখন ব্যাগ কোনো সাইতে আর মা একলা আর আর স্কুলত ফাড়াইতো গড়ার রাঁধা বাড়ি গোড়া গড়ার খাম দেখুন আর মা একলাই সামলাইতো এটা আর কেউ নো আসিল তোরা তিন দিন বিবি তাইতে গড়ের মধ্যে যদি হাজার বেড়ির দরকার হয় তাহলে এক কাম করি আই ওই আর কেন বিয়ে করি লই আই কারণ এবারে খানা দানা দিলে চলে যাইব কই বেতনার দল হইত ন কারণ এই ফুঁসে দিয়ে নে এক হাজার মাইয়ে খুব রাইট থাকতাম না এখন তোরা চিন্তা করি সাগ ওই তোরা কাম করিবি নাকি আর কোন বিয়ে করি এনেম আয় আয় সালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আইন আইন বইন তুই চাচা অনশই লেহেন কেন আছে শরীর বালা চাইলে তোমার এটা আর দেখতে না ও ইয়ে নাই চিন্তাও গরির চাচা অনর যে হাড়ের হক টেস্ট করাইতে হইলাম গড়াইন না তোমার ওষুধ খাইবার পরে বালা লাগতো আসিল জাল্লাই বলি আর এক্সরে নও গরি তবে আজি দুই দিন লতি বুকত একখানা ব্যথা করে চাচা অনরে দিন যাইবে সময় এতবার করে অনুরোধ করিলাম অনেক টেস্ট কোন দুই একদিন উত্তর গড়াই ফেলি কিন্তু ন করলে আবাজি তোমার ওষুধ খাই নিয়ে যেতে পালাল আর ওই ডাক্তার রেন্ডে যাই ফটো হাতাইন তুলি পয়সা হাতাইন বরবাদ করিবার দরকার আছে না চাচা অনার কা হতা হই আল্লাহ নগরক হালিয়ে যদি অনে মারা যান অনর এই দন সম্পদ টিয়া ফুসে এগুন কি লগ যাইব না এই পৃথিবীর মধ্যে টিয়া ফুসে দন সম্পদ অনেকে খবর লই জিন্ন পারে অনফেক্টার ন হালিয়ে অনেক দুশো খাড়িবার ফল অনর এই দন সম্পত্তি লই অনর সংসার মেজি কি যে অশান্তি হইব একবার চিন্তা করবেন না অনর মরা হাড়ত রাখি অনর বফলে দন সম্পত্তি লই হাড়াহারি মারামারি পর্যন্ত করিব আর অনতজ্ঞ ফর লেহাফরা গড়াই শিক্ষিত নগরলেন আজিয়ে যদি উগ্র ফর অনেক ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতেন তলি তারা অন্তত দেশর দশর সেবা করে দেখত অন্তত মলই বানাইল অনর হবর যাই তুই আর হাত তুলি অনরলাই দোয়া করত অবাই পুত তুই আর আর সরম নদিস আর তোর ব্যাগ কত বুঝিতে পারছি আই হালিয়ে যাইয়ে নে আর ব্যাগ ক্যাশ করে নিস আর কি হবো
মরি গেল গই, কি অবস্থা হইবে এই ঘরের। আই মরণের আগে মরণের রিহার্সেল করি চাইলাম, তোরার তিন বিবির যে নমুনায় দেখিলাম, ইন তোনায় বুঝি ফাইলাম। আই মরিবার পরে তোরা আর মনত রাখতি ন, তোরার যেগুন ফাওনা তোরার যার যার নামে আয় লিখি দি গেই, আর বাকি সয় সম্পত্তি এগুন আই মসজিদ মাদ্রাসার মধ্যে দান করি দি যাইম। অন্তত ইতার আর দোয়া হইল, আর কিছুটা গুণা মাফ হইব।